প্যানেলের দায়িত্বশীল পীর আহমদ। এ পর্যায়ে হাফিজ সোসাইটির পক্ষ থেকে অনুমতিমূলক কথা রাখবেন হাফিজ মাওলানা সৈয়দ শিব্বির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর মাথা নাও করেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সাদাকাল্লাহুল আযীম। মঞ্জিল সে আগে বারকার মঞ্জিল তালাশ কর। মঞ্জিল সে আগে বারকার মঞ্জিল তালাশ কর। মিল জায়ে তুজকো দরিয়া তু সমন্দর তালাশ কর। মিল জায়ে তুজে দরিয়া তু সমন্দর তালাশ কর। হর শীশা টুট জাতা হে পত্থর কি ছুট সে। হর শীশা টুট জাতা হে পত্থর কি ছুট সে। পত্থর হি টুট জায়ে ও তু শীশা তালাশ কর। গঠনে নিখায়ে সর কো ঝুকায়া হুয়া কিউ। গঠনে টিকায়ে সর কো ঝুকায়া হুয়া হে কিউ। আলম কা সর উড়া দে ও জজ্বা তালাশ কর। সজদোঁ সে তেরে ক্যা হুয়া সদিয়া গুজর গই। সজদোঁ সে তেরে ক্যা হুয়া সদিয়া গুজর গই। দুনিয়া তেরি বদল দে ও সজদা তালাশ কর। সম্মানিত সুধী, সম্মানিত সৈয়দপুরের আমার সর্বস্তরের তৌহিদি জনতা, প্রিয় যুবক ভাইরা, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আজিজ তালাবা এবং আসাতাযায়ে কেরাম সহ সর্বস্তরের তৌহিদি জনতা, বহু ঐতিহ্যের ধারক ও বাহক প্রাণ প্রিয় সৈয়দপুর, যেই ভূমিতে শত সহস্রাধিক আলেম ওলামা হাফিজে কিরাম বিদ্যমান রয়েছেন, যেই ভূমিতে শাহিত রয়েছেন জমানার শ্রেষ্ঠ ওলি আউলিয়া কুতুব আবদালগণ, যেই জমিনে উপবিষ্ট রয়েছে প্রতিষ্ঠিত রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক সরকারি বেসরকারি ছোট বড় অনেক ধরনের প্রতিষ্ঠান, সেই চারণভূমিতে সেই আবাসনে আপনার আমার সকলের ছেলে ভাতিজা আত্মীয় স্বজন ছোট ছোট কলিরা সেই 2015 ইংরেজি সনে একটি দিনী সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। সেই সংগঠনের হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত এগিয়ে এসে আজকের যেই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন, সেই সংগঠনেরই বহিঃপ্রকাশ, আপনাদের এই সৌভাগ্যতা, আপনাদের এই গর্ববোধ করার বিষয়। আপনাদের ছেলেরা আজ এ পর্যন্ত এগিয়ে এসেছে এবং আগামী দিনে যেন তারা আরো এগিয়ে যেতে পারে সেজন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা ছাড়িয়ে যাবেন এই আশা ব্যক্ত করছি। এবং এ পর্যন্ত এগিয়ে আসার পিছনে শুধুমাত্র আমাদের সৈয়দপুর নয়, শুধুমাত্র আমাদের বাংলাদেশ নয়, বিশ্বের আনাচে খানাচে যে সমস্ত এলাকায় এ ধরনের পরিবেশ, এ ধরনের সমাজ জাতিকে উপহার দিতে পেরেছে তার একমাত্র মাধ্যম হচ্ছে মাদারিসে কওমিয়া। এই মাদারিসে কওমিয়া গুলোর মাধ্যমেই আজ প্রত্যেক অঞ্চল, নগর, বন্দর, শহরে ইসলামী তাহজিব ও তামাদ্দুন এগিয়ে যাচ্ছে। আর যদি আমরা এই প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে তার জায়গা মতো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আমরা সচেষ্ট থাকি, তাহলে কোন নাস্তিক্যবাদ, কোন মুর্তাদ, কোন ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরোধিতার মতো দুঃসাহস দেখাতে সক্ষম হবে না ইনশাআল্লাহ। আমি
আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব, এই অঞ্চল সহ সর্বত্র এই নামাজ, আমাদের নামাজ, আমাদের হজ যাকাত, আমাদের যে সমস্ত নেক আমল আছে এগুলার প্রতিষ্ঠা, এগুলা সর্বত্র বিরাজমান রাখার কওমি মাদ্রাসার বিকল্প নেই। আমরা যদি এই কওমি মাদ্রাসা যে সমস্ত এলাকায় নাই সে সমস্ত এলাকায় যদি আমরা বিচরণ করি, তাহলে সত্যি উপলব্ধি হবে যে আমরা কতটুকু স্বর্গরাজ্যে আছি, কতটুকু আমরা ইসলামী তাহজিব তমত্তুন নিয়ে আমরা বেঁচে আছি, সেই অনুভূতিটুকু আমাদের মধ্যে বিরাজমান হবে, সেই অনুভূতিটুকু আমাদের অন্তরের মধ্যে প্রকাশ পাবে। সেজন্য আমরা যেন আরো সচেষ্ট হতে পারি সেই উদাত্ত আহ্বান রাখছি। এবং আজকে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যে উপস্থিত হয়েছেন সর্বস্তরের তৌহিদি জনতাকে হাফিজ সোসাইটি সৈয়দপুরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানেই শেষ করছি। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহির সেই বাণী দিয়ে, গটমে দেখায় সর কো ঝুকায়া হুয়া হ্যায় কেউ জালিম কা সর উড়া দে ও জজ্বা তালাশ কর, সজদাও সে তেরে ক্যা হুয়া সদিয়া গুজর গাই, সজদাও সে তেরে ক্যা হুয়া সদিয়া গুজর গাই, দুনিয়া তেরি বদল দে ও সজদা তালাশ কর। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।